Yeah. That's me. Get the fuck out of here! রোজান প্রসব করার জন্য যখন মরুভূমিতে ছিল তখন তার চোখে একটি পাথর পড়ে, সেখানে হাত দিয়ে নাড়তে দেখে এটা আসলে সোনা। সে তার ফ্রেন্ডকে ডাকে, তার ফ্রেন্ড সেটাকে আগুন দিয়ে দেখে এটা আসলে সোনা। তারা চারপাশে খনন করা শুরু করে। যখন তারা দেখে এটা অনেক বড়, তখন তারা তাদের গাড়ি দিয়ে এটাকে তোলার চেষ্টা করে, কিন্তু অনেক বড় হওয়ার কারণে তাদের দড়ি ছিঁড়ে যায়। তখন তারা আশেপাশে অনেক পশু থাকার পরও সেই সোনার লোভে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের একজন এখানে থাকবে এবং আরেকজন যাবে শহরে। কিথ তার কাছে দিয়ে যায় কিছু খাওয়ার, পানি এবং একটি স্যাটেলাইট ফোন। কিন্তু কিথ আসার অনেক দেরির কারণে তার খাওয়ার ফুরিয়ে যায়। এমন সময় সে একটি সাপ দেখতে পায়। সাপটিকে মারতে গেলে সাপ পালিয়ে যায়। এমন সময় তার সঙ্গে থাকা পানিগুলো পড়ে যায় এবং তার কাছে বাঁচার সব লক্ষণই শেষ হতে থাকে। জেসন আর কিথ আগের পর্বে সোনাটা তুলতে পারেনি। এখানে দেখা যায় যে জেসন একা রয়েছে এবং তার পানি ফুরিয়ে যাচ্ছে, তার খাওয়ারও ফুরিয়ে গেছে, তার অবস্থা খুব খারাপ। এমন সময় সে পাথর দিয়ে সোনার টুকরোটা ভেঙে বড় একটা টুকরো বার করে। এই সময় সেখানে একটা মেয়ে আসে, তাকে পানি অফার করে, কিন্তু সে রাজি হয় না। সে সময় মেয়েটি যখন কাছে আসতে যায় তখন কিথ তাকে চলে যেতে বললে মেয়েটি শান্ত হয়। মেয়েটি সোনার টুকরার কাছে যেতে গেলে সে তাকে একটা শাবল দিয়ে হত্যা করে। তখন সেই মেয়েটির মরদেহ থেকে সে খাওয়ার এবং পানি চুরি করে নেয় এবং মেয়েটিকে গর্ত করে পুঁতে ফেলে। রাতের বেলা যখন অনেকগুলো পশু তাকে খেতে আসে তখন সে ভয়ে মেয়েটিকে অনেকগুলো লাকড়ির মধ্যে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পরের দিন দেখা যায় ওর পাশ দিয়ে একটি বড় গাড়ি যাচ্ছে। সে চাইলে ওই গাড়িতে করে পালিয়ে যেতে পারত এবং সোনা দিয়ে অনেক ভালো জীবনযাপন করতে পারত, কিন্তু তার স্বপ্নে ছিল পুরো সোনাটা। এ কারণে সে ওখানেই থেকে যায়। Where are you?